আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো ভাইজান, বরাবরের মতো বাইন্যান্স এক্সচেঞ্জারের চমৎকার একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওটিতে দুটি ইউনিক অফার শেয়ার করব, যেইখান থেকে আপনারা কিন্তু একটা করে এনএফটি ক্লেম করতে পারবেন এবং আরেকটা ইভেন্ট থেকে $1 থেকে $5 পর্যন্ত বিউএসডি পাবেন, ঠিক আছে? এবং যে এনএফটিটা পাবেন ইনস্ট্যান কিন্তু আপনারা সেল আউট করতে পারবেন। আমি কিন্তু সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওটিতে দেখাই দিব, সো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, ঠিক আছে? তো চলুন বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। সো তার আগে একটা কথা না বললে নয় ভাই, যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সেটাকে বেল আইকনটি অন করে রাখবেন, ওকে? এবং মাস্টবি কিন্তু আজকের ভিডিওতে একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস করবেন। আর আজকের এই বিস্তারিত অফার পোস্টটি কিন্তু আমাদের এদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের এই পোস্টে চলে আসবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। সো অবশ্যই কিন্তু ফার্স্ট অফ অল আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে কিন্তু দেখেন প্রতিনিয়ত অনেক গুরুত্বপূর্ণ ইয়ারডো পেমেন্ট প্রুফ, আমরা কিন্তু সব ধরনের আপডেট কিন্তু দিয়ে থাকি, ঠিক আছে? তো এখন যেটা হচ্ছে মেন টপিকে, তো এখন কি করবেন দেখেন। তো এই পোস্টে আসার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে অফার লিঙ্ক, এখানে দেখেন অফার লিঙ্ক এবং এখানে দেখেন এনএফটি ক্লেম লিঙ্ক, ঠিক আছে? তো জাস্ট এখানে আপনারা ফার্স্ট অফ অল এই অফার লিঙ্কটাতে ক্লিক করে দিবেন। সো এই অফার লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এখানে দেখেন অফারটা কিন্তু স্টার্ট হয়েছে হচ্ছে 16 তারিখে, অফারটা কিন্তু এন্ড হবে হচ্ছে 5 তারিখে, ঠিক আছে, মার্চ মাসে। তো $3000 রিওয়ার্ড পুল রয়েছে এখানে। তো এখানে আপনাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। তো সেটা হচ্ছে এখানে ফার্স্ট অফ অল কিন্তু আপনার অ্যাকাউন্টের বাইন্যান্স ইউআইডি দিতে হবে, ঠিক আছে? এবং আপনার মানে রেফার লিঙ্কে যারা জয়েন করবে আর অবশ্যই কিন্তু আপনাদের সেই অ্যাকাউন্টে কিন্তু রেফার থাকতে হবে এবং তার ইউআইডি কিন্তু আপনার এখানে জানতে হবে, ঠিক আছে? তো এখানে আপনার ইউআইডি দিবেন এবং আপনার যে রেফার করেছেন তার অ্যাকাউন্টের ইউআইডিটা জাস্ট এখানে আপনাদের দিতে হবে, ঠিক আছে? তো এখন কি করবেন, এখন কিন্তু আপনারা আপনাদের ইউআইডিটা এনে কপি করে দিয়ে দিবেন এখানে। তো ইউআইডি নেওয়ার জন্য জাস্ট এখানে আপনারা অ্যাকাউন্টে চলে আসবেন এবং এইখান থেকে জাস্ট আপনারা ম্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখান থেকে ইউআইডিটা কপি করে নেবেন, ঠিক আছে? তো কপি করে নেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনাদের দেখেন হোয়াট ইজ ইউর বাইন্যান্স ইউআইডি জাস্ট এখানে দিতে হবে এবং এখানে হোয়াট ইজ ইউর ফ্রেন্ড বাইন্যান্স ইউআইডি, তো আপনার ওই অ্যাকাউন্ট থেকে যাদেরকে রেফার করেছেন সেই অ্যাকাউন্টের একটা ইউআইডি এখানে মাস্টবি কিন্তু দিতে হবে, ঠিক আছে? সো দেখেন এইখানে কিন্তু আমি আমার যে ফ্রেন্ডের এখানে ইউআইডিটা দিয়ে দিলাম, ঠিক আছে? তো তারপরে এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইউর ফ্রেন্ড বাইন্যান্স ইউআইডি, এখানে কিন্তু এগুলো অপশনাল। তো জাস্ট এখানে আপনাদের কি করতে হবে, জাস্ট এখানে আপনারা লিখে দিবেন হচ্ছে এনএ, ঠিক আছে? জাস্ট এখানে আপনারা লিখে দিবেন হচ্ছে এনএ, ওকে? তো জাস্ট এটা লিখে দিবেন, ঠিক আছে? মানে এটা হলে অপশনাল সব টাস্ক। এখানে আপনারা যদি 5-6টা আপনাদের যদি এখান থেকে মানে রেফার থাকে তাদের ইউআইডি এখানে আপনারা দিতে পারবেন, ঠিক আছে? এবং না থাকলে পরে জাস্ট একটা দিতেই হবে আপনাদের, একটা দিয়ে দিবেন এবং পরেরগুলোতে জাস্ট এখান থেকে এনে দিয়ে দিবেন। এবং এইখান থেকে হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস, মানে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের যে এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেসটা জাস্ট এখানে আপনারা সাবমিট করে দিবেন। তো এখানে আমি দিয়ে দিলাম। অ্যান্ড এইখান থেকে এনএফটি ক্লেম করার জন্য এইখানে একটা অ্যাড্রেস দিতে হবে, ট্রাস্ট ওয়ালেট থেকে স্মার্ট চেইন বিএনবি অ্যাড্রেসটা দিবেন। তো এখানে জাস্ট কী করবেন, আপনারা চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে। আর একটা কথা মাথায় রাখবেন, এইখানে যে ট্রাস্ট ওয়ালেট দ্বারা আপনারা এনএফটিটা ক্লেম করবেন অবশ্যই কিন্তু সেই ট্রাস্ট ওয়ালেটের মানে সেই অ্যাকাউন্টের কিন্তু এখানে আর কি অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু কপি করে আনলাম অ্যান্ড এখানে আমি দিয়ে দিলাম এবং এখান থেকে জাস্ট আপনারা অ্যাগ্রিতে দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন, ওকে? তো এখানে সাবমিটে ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এখান থেকে আপনাদের কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু সাবমিট সাকসেসফুলি। তো এখানে এটা হয়ে যাওয়ার পরে এখন জাস্ট এগেইন কিন্তু আপনারা আমাদের ইয়ারডো পোস্টে চলে আসবেন। তো আমাদের এই ইয়ারডো পোস্টে আসার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন এনএফটি ক্লেম লিঙ্ক, জাস্ট আপনারা কিন্তু এই যে এনএফটি ক্লেম লিঙ্কে এখন ক্লিক করে দিবেন, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আর এই যে ফার্স্টে যে আপনারা যে গুগল ফর্মটা ফিল আপ করলেন ওইটাতে ফিল আপ করার কারণে কিন্তু এই যে এনএফটিটা আপনাদের ক্লেম কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে, ঠিক আছে? তো এখন জাস্ট আপনারা ওই লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে কিছুক্ষণ লোডিং নিবে। সো তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম আসতে পারে, আর যদি এরকম না আসে এখানে আপনাদের নিচে এরকম আসবে যে কানেক্ট ওয়ালেট। তো এখানে জাস্ট আপনারা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, এখানে ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন এবং এখানে কানেক্ট, ওকে? তো ক্লিক করে দেওয়ার পরেই এখন কিন্তু এখানে আপনাদের কিন্তু যাবে, একটু ওয়েট করেন জাস্ট। দেখেন আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন ট্রাস্ট ওয়ালেট এখানে, দেখেন জাস্ট ওয়ান্স এখানে ক্লিক করে দিলাম অ্যান্ড এখান থেকে যে অ্যাড্রেসটা দিয়েছিলেন অবশ্যই কিন্তু আপনাদের সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে কিন্তু আপনাদের মানে কানেক্টটা করতে হবে। সো তারপরে এরকম আসবে, দেন এখানে মাল্টিকয়েন ওয়ালেট এখানে ক্লিক করে দেওয়ার পরে নেটওয়ার্কটা জাস্ট এখান থেকে মানে বিএনবি স্মার্ট চেইন করে নেওয়ার পরে এখানে কানেক্টে ক্লিক করবেন। সো কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু আপনাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট করা হয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখেন এখানে কিন্তু $6000 রিওয়ার্ড পুল রয়েছে এবং এখানে কিন্তু ইউ আর নট এলিজিবল,
জাস্ট এখানে আপনাদের কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আপনাদের টুইটার কানেক্ট করতে হবে। এখানে হচ্ছে আপনাদের কি করতে হবে, কুইট টুইট করতে হবে এবং বাইন্যান্সের যে ফ্যান টোকেন এটা ফলো, মানে ফলো করতে হবে। সো জাস্ট এখান থেকে ওয়ালেট কানেক্ট করার পরে এইখান থেকে জাস্ট আপনারা কি করবেন, এই যে টুইটারটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে, সেটা আপনারা নিজেই বুঝতে পারবেন। তো তারপরে কানেক্ট করা হয়ে যাওয়ার পরে এখান থেকে যেমন বাইন্যান্স ফ্যান টোকেন এখানে যে ফলো নাও ক্লিক করে দিলাম, দেখেন এখানে ফলো নাও ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আমাকে টুইটারে নিয়ে যাবে তাদের অ্যাকাউন্টে, জাস্ট এখানে ফলো করতে হবে। সো দেখেন এখানে নিয়ে আসার পরে জাস্ট এখানে আপনারা ফলোতে ক্লিক করবেন, ঠিক আছে। তো ফলোতে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে ফলো হয়ে যাওয়ার পরে ব্যাকে আসবেন। তো ব্যাকে আসার পরে এখান থেকে ভেরিফাই ক্লিক করবেন। তো এখানে ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে যদি ফলো করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে দেখেন এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে কুইট টুইট করতে হবে। সো তার জন্য এখানে আপনারা কুইট নাও এখানে ক্লিক করে দেবেন। সো তারপরে এখানে আপনাদের সামনে এরকম আসবে, জাস্ট এখানে আপনারা টুইটে ক্লিক করবেন। তো টুইটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আপনাদের টুইট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। সো এখন কিন্তু এগেন আপনারা ব্যাকে আসবেন, ঠিক আছে। তো এগেন আপনারা ব্যাকে আসার পরে ওইখানে কিন্তু এগেনে সেমভাবে ভেরিফাই ক্লিক করবেন। তো দেখি এখানে ভেরিফাই ক্লিক করলে হয় কি না। তো দেখেন এখানে কিন্তু টাস্কটা হয়ে যাবে মেবি। আচ্ছা দেখেন এখানে আমি আরেকটা জিনিস মিস্টেক করছিলাম, এখানে বলছে এক ফ্রেন্ডকে মেনশন করতে হবে যখন ওই টুইটার পোস্টে নিয়ে যাবে। জাস্ট আপনারা কী করবেন, ওইখানে অবশ্যই একজন ফ্রেন্ডকে মানে আপনারা ট্যাগ করে দিবেন। সো তারপরে ভেরিফাই ক্লিক করে দেওয়ার পরে ইনস্ট্যান্ট কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। সো তারপরে এখান থেকে জাস্ট আপনারা দেখেন অ্যাভেলেবেল হয়ে গেছে, এখানে জাস্ট আপনারা ক্লাইমে ক্লিক করে দিবেন। তো ক্লাইমে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের ইনস্ট্যান্ট কিন্তু ক্লাইম হয়ে যাবে। এখানে দেখেন এখানে কিন্তু ট্রানজ্যাকশন হ্যাজ সাবমিট, এখানে কিন্তু আপনাদের মানে ক্লাইম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। সো তারপরে আমি যেভাবে দেখাই দিলাম সেভাবে এনএফটিটা ক্লাইম করবেন এবং পরবর্তীতে সেল হওয়ার যখন আপডেট চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপডেটটা জানিয়ে দিব, ঠিক আছে। তো এখন আবার ইয়ার্ডো পোস্টে আসবেন। তো এখানে হচ্ছে আপনাদের মানে সেকেন্ড যে অফারটা শেয়ার করব সেটাতে কীভাবে পার্টিসিপেট করবেন। তো ফার্স্ট অফ অল এখানে আপনারা অ্যানসার লিঙ্কে ক্লিক করে দেবেন, আমি আপনাকে সেটা দেখাই দিচ্ছি। অ্যানসার লিঙ্কে ক্লিক করবেন, আপনারা আমাদের সেকেন্ড চ্যানেলে চলে আসবেন, তো অবশ্যই জয়েন করে নেবেন। এবং এখানে দেখেন অ্যানসারগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এখন এটা কিসের অ্যানসার দিলাম আমি সেটাই আমি আপনাকে বলতেছি। তো জাস্ট এখন হচ্ছে আপনারা আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আসবেন, আসার পরে এখানে মোর অপশনে ক্লিক করবেন। তো মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরেই এখান থেকে জাস্ট আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করার পরে এখান থেকে দেখেন এই যে দেখেন BABT এবং এই যে WOTD, তো এখানে জাস্ট আপনারা WOTD জাস্ট এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। সো তারপরে কিন্তু আপনাদের সামনে এরকম আসবে। সো এইখানে এখানে দেখেন এটা কিন্তু যে ওডল যে অফারটা ছিল সেই অফারের মতো অফার, কিন্তু এটা নাম দিছে কিন্তু WOTD, মানে এটা কিন্তু একদমই নতুন একটি ইভেন্ট, ওকে। তো এখানে দেখেন এখানে কিন্তু আমার 7 ক্যারেক্টারে কিন্তু একটা ঘর আসছে। তো এখানে জাস্ট এটাই কিন্তু আমার সাবমিট করতে হবে, ঠিক আছে। তো এখন জাস্ট আপনারা কী করবেন, এইখান থেকে জাস্ট আপনারা কিন্তু এই যে কুইজ অ্যান্সারে চলে আসবেন এবং এইখান থেকে 6 এখানে 5, 6, 7, ওকে। তো এখানে কিন্তু আমরা 7 ক্যারেক্টার আসছে, এখানে আছে নেটওয়ার্ক, এই যে দেখেন অ্যান্সার। তো এইগুলা অ্যান্সার কিন্তু আপনাদের 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আসতে পারে। তো এখন বেশিরভাগ হচ্ছে আপনার এখান থেকে 5 নাম্বার এবং 6 নাম্বার এবং 7 নাম্বারে বেশি আসছে। তো আমার 7 নাম্বার আসছে যেহেতু এখানে নেটওয়ার্ক রয়েছে, তো অবশ্যই কিন্তু আমার নেটওয়ার্কটা এখানে এখন সাবমিট করতে হবে। তো দেখেন এখানে NE, এখানে কিন্তু আমি নেটওয়ার্ক লিখে দিব, এখানে হচ্ছে OR K, ঠিক আছে। তো দেখেন এখানে নেটওয়ার্ক লিখে দেওয়ার পরে জাস্ট এখানে আমি ইন্টারে ক্লিক করলাম। সরি গাইস, এখানে হচ্ছে W-র জায়গায় আমি E দিয়েছিলাম, ঠিক আছে। তো এখানে মানে W দিয়ে দেওয়ার পরে জাস্ট এখানে আমি ইন্টারে ক্লিক করে দিলাম। দেখেন এখানে ইন্টারে ক্লিক করে দেওয়ার পরে আশা করি এটা সঠিক হয়ে যাবে। তো আচ্ছা, এটা যদি সঠিক না হয় জাস্ট আপনারা কী করবেন, এইখান থেকে জাস্ট আপনারা এগেন কিন্তু ব্যাকে চলে আসবেন। আচ্ছা, এখান থেকে এটা সঠিক হয়নি, ঠিক আছে। তো এখানে মূলত পক্ষে এখানে যে কুইজের অ্যান্সারগুলো এখনও পর্যন্ত সম্পূর্ণ আমরা আর কি সংগ্রহ করতে পারি নাই, ঠিক আছে। তো এই জন্য এখানে হচ্ছে যেটা দেওয়া হয়েছে এখানে তো 6 নাম্বার আসতে পারে, তো আপনারা ট্রাই করবেন, ঠিক আছে। তো ট্রাই করবেন, অ্যান্ড যদি এখান থেকে আপনাদের মানে যদি ক্লাইম না হয় সেক্ষেত্রে আমরা যখনই এখান থেকে মানে যে অ্যান্সারটাই পাবো না কেন সম্পূর্ণ দিয়ে দিব, তখন এখান থেকে আপনারা কী করবেন মানে এখান থেকে দেখে দেখে জাস্ট এখানে আপনারা সেমভাবে কিন্তু লিখে দিবেন, ঠিক আছে। এবং এখানে মানে একটা টাস্ক কিন্তু কমপ্লিট করতে হবে, আশা করি বোঝাতে পারছি, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু আপনাদের এই যে সেকেন্ড চ্যানেল এবং ফার্স্ট চ্যানেলে কিন্তু আপনারা আর কি জয়েন করে রাখবেন এবং ফলো রাখবেন আপডেটগুলো, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি। তো যারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি অন করে রাখবেন, ওকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনের কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।